বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে, জনমত তৈরির চেষ্টা করছে। জানান, তার দলের বিশ্বাস, বাংলাদেশের স্বার্থ পরিপন্থী কোনো কাজ ভারত তাদের দেশের মাটিতে করতে দেবে না। দীর্ঘ এক যুগ পর দেশে ফেরা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয় বছর এম আহমেদকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। এজেড এম জাহিদ হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের অধিকার, গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। বলেন, সংখ্যানুপাতিক নয়, সংবিধানের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচন হবে, এ বিষয়ে ব্যক্তিমত চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এ সময় দ্রুত নির্বাচনের দাবিও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, দূর থেকে আওয়ামী লীগের লোকজন মাঠে নামতে চাইলেও তার কোনো বাস্তব ভিত্তি নেই। এ সময় আগামী রাষ্ট্র গঠনে প্রবাসীরা ভূমিকা রাখবে জানিয়ে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার আহমেদ জানান, খুব শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারত নিশ্চয়ই তার দেশকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য দিবে। আমার মনে হয় ভারতীয় রাজনীতিবিদরা, ভারতীয় সরকার এত বোকা বলে আমি বিশ্বাস করি না। আর যারা এই সমস্ত ছড়াচ্ছেন তারা হয়তো মাঠ গরম করার চেষ্টা করছেন, বাট বাস্তবে মাঠে নামুক, দেখুক জনগণ তাদেরকে গ্রহণ করে কি কেড়ে না, প্রমাণ হবে মাঠে ইনশাআল্লাহ। আগামীর রাষ্ট্র একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হবে, এটা তারেক রহমানের বার্তা। তারেক রহমানের বার্তা, উনি শিগগিরই বাংলাদেশে আসবেন, বাংলাদেশে আসার জন্য উনি পুরোপুরি প্রস্তুত আছেন। খুব কম সময়ের মধ্যে বাংলাদেশের 18 কোটি মানুষ তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে পাবেন ইনশাআল্লাহ।